রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত এবং রোজিনাস ক্লাবের যারা ভিউয়ার আছেন তাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি একটি পুকুরের দিকে এবং পাশে অনেক পাটকাঠি রাখা রয়েছে। এটি হচ্ছে ইঞ্চুড়া পাওয়ার হাউসের পিছনের পুকুর বা মাতালের পুকুর বলে যেটি পরিচিত, সেই পুকুর আজকে ওপেনিং ছিল। আজকে মাছ কিছু খায়নি, যেমন আমি যতটুকু দেখলাম 8 নম্বর সিটে কিছু পেয়েছিল, যোগুদা কত নম্বর সিট ছিল ওটা খেয়াল নেই, যোগুদা বেশ কিছু পেয়েছিলেন, এইরকম 2 বা 3টে সিট মাছ পেয়েছিল, বাকি সিট মাছ খায়নি, কেউ হয়তো একটা কেউ দুটো পেয়েছিল বাকি পায়নি, এরকম ছিল। আর আমি চলে আসার পর কি হয়েছে বলতে পারবো না, আমি কম বেশি 2:30 পর্যন্ত ছিলাম। আর এখানে ওর যেটি ব্যাপার হলো, আমি শিকারীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে যেহেতু মাছ একদম খায়নি তাই 1,500 টাকা করে রিটার্ন করেছিলেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। মাছ না খাক আমরাই খাই। খোলা হয়ে গেছে মাঠখানে, মাছটা তুললে বার করে, হ্যাঁ এই চলছে, গড়বড়ে দেখেছি, হ্যাঁ দুটো একবারে পর পরপর 3টে খেয়েছিল, মানে একটা ঝাঁক নেমেছে পরপর টোপ তুলেই দৌড়েছে। হ্যাঁ বললো তো মরে যাবে, ও বাঁচবে না তো। সিটি আগের দিন ওই পাশে গেল কি করে, নেট তো এদিকে, ও লাফিয়ে স্লিপ করে গেছে। ও মরে যাবে,